আসসালামু আলাইকুম, এটা হচ্ছে এফজেড ভিথিরি। বাইকটার স্টার্ট করলে এভিএস এবং ইয়েলো লাইট দুইটাই শো করতেছে, মাইল মিটার কত কিলোমিটার এটা দেখাচ্ছে না, কারণ দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা হচ্ছে আমার কাছে প্রথম ফার্স্ট চলে আসছে। ইয়েলো লাইট শো, এখানে আরপিএম ওঠে না, কিলোমিটার কোনো কিছু ওঠে না। তো বাইকটার সমস্যা হয়েছে হঠাৎ, এটা স্টার্ট করা হলো, এখন স্টার্ট করা হয়েছে, পিকে টানা হচ্ছে, আরপিএম আসে না, আরপিএম 1000-এ লাফালাফি করতেছে। ইয়েলো লাইট শো, এভিএস শো, অর্থাৎ এটা মিটার যদি কাজ না করে, চাই সেন্সর যদি স্পিড মিটার যদি স্পিড যদি না ওঠে, আরপিএম এবং টপ যদি না ওঠে, তাহলে সমস্যাগুলো এগুলো আদার্সগুলো হবে। আর এটা যেটা যেটা জিনিস সেটা এখন ক্লিয়ার করা হয়েছে। এটার সমস্যা ছিল হেডলাইটের মাথায় গাড়িটা পানি মারছিল, পানির কারণে এই সমস্যাটা চলে আসছে। এখন সলভ, এবিএস ঠিক আছে, এরপর লাইন আমরা এগুলো খুলে ঠিক করাও শেষ, ওই ধরনের কোনো ঝামেলা হয়নি। এই মিটারের জ্যাকের নিচে পানি ছিল, পানির কারণে বড়ি হওয়ার কারণে এগুলো সমস্যা হয়েছিল। এখন টোটালি বাইকটা এখন পুরোটাই ক্লিয়ার। এই ধরনের সমস্যাগুলো হতে পারে, কিন্তু আপনারা সাবধান, পানি জানি খুব কম মারা হয়, সেভাবে একটু দেখে কেয়ার করবেন।